শবনম নয়, শাবানায় ছিলেন মান্নার আম্মাজান। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এখন পর্যন্ত কাল্ট ক্লাসিক এবং কালজয় সিনেমা হিসেবে ধরা হয় আম্মাজানকে। এবং যে সিনেমাতে কাজিয়াত 1999-এ দাঁড়িয়ে এমন একটা গল্প আমাদের দেখিয়ে দিয়েছিলেন যে একজন ছেলের সামনে রেপ্ট হচ্ছে তার মা, এমন একটি মর্মস্পর্শী গল্প নিয়ে তিনি যে সিনেমা বানিয়েছিলেন, এখন পর্যন্ত কিন্তু একটি কালজয় কাল্ট ক্লাসিক সিনেমার সম্মান পেয়েছে আম্মাজান। হ্যাঁ, তো আপনি কি জানেন ইনিশিয়ালি কিন্তু এই সিনেমাতে চুজ করা হয় শাবানা ম্যাডামকে। তো শাবানা ম্যাডাম কেন এই সিনেমাতে কাজ করে না এবং কিভাবে এই সিনেমার কাজ চলে যায় শবনম ম্যাডামের হাতে, তো কাজিয়াতের মুখেই শুনুন। শাবানাকে গল্পটা শোনালাম, কাঁদলে আমি করব আগামীকাল শিডিউলটা নিয়ে যাব। হ্যাঁ, আজকে আমি কথা বলবো যে কেন মান্নার আম্মাজান হতে পারলেন না শাবানা, এবং প্রচণ্ড ভালো লাগার গল্প হয়েও মানে শাবানা মন থেকে গল্পটি বারবার করতে চাচ্ছে কিন্তু তারপরও পারিপার্শ্বিক কী চাপে, পারিপার্শ্বিক কী কারণে কেন মান্নার আম্মাজান হতে পারলেন না শাবানা। হ্যাঁ, আজকে আমি কথা বলবো যে কী কারণে আসলে মান্নার আম্মাজান হতে পারলেন না শাবানা এবং যে সিনেমাটা চলে গেলো শবনম ম্যাডামের হাতে। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। আম্মাজান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি কাল্ট ক্লাসিক এবং কালজয় সিনেমা, এবং মান্নার ক্যারিয়ার তো বটেই, শবনমের ক্যারিয়ারে কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল আম্মাজান। এবং শবনম কিন্তু তার একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমার মায়ের চরিত্র করা জীবন আমার ওই দিনই সার্থক হয়েছে যেদিন আমি বড় পর্দায় মান্নার আম্মাজান হতে পেরেছি। কিন্তু আপনি কি জানেন এই সিনেমাতে কিন্তু ইনিশিয়াল চুজ শবনম থাকে না, এই সিনেমাতে কিন্তু কাজিহাত ইনিশিয়ালি চুজ করে শাবানা ম্যাডামকে। কিন্তু কেন শাবানা ম্যাডামের হাত ফসকে এই সিনেমাটা চলে যায় মানে শবনম ম্যাডামের কাছে, হ্যাঁ সেই গল্পে আজকে কাজিহাতের মুখেই বলবো এবং আমি ব্যাখ্যা দেবো এই সিনেমার। আম্মাজান সিনেমাতে কিন্তু যেহেতু সিনেমাটার নামই আম্মাজান, সেখানে কিন্তু নায়কের আগেই কিন্তু এই সিনেমাতে কিন্তু মা ক্যারেক্টারটা কিন্তু নিয়ে ভাবা হয় এবং আগেই কিন্তু মা ক্যারেক্টারকে কিন্তু এই সিনেমাতে মানে কাস্টিং করা হয়। তো সেই হিসেবে কিন্তু কাজিয়াত এবং এই সিনেমার প্রডিউসার যিনি ডিপ জল, তাদের মাথায় কিন্তু মানে একটা নামে কিন্তু বারবার জল জল করতে থাকে, হ্যাঁ শাবানা ম্যাডাম, শাবানা ম্যাডাম। যাই হোক, মেকআপ রুমে বসে কিন্তু একদিন শাবানা ম্যাডামকে এই সিনেমাটার প্লট গল্প সব কিছু কিন্তু শোনালেন কাজিয়াত, এবং গল্প প্লট স্ক্রিপ্ট সব কিছু শুনে কিন্তু রীতিমতো মানে স্পটেই কাঁদতে লাগলেন শাবানা ম্যাডাম। এবং এই সিনেমাটার স্ক্রিপ্ট প্লট গল্পের এতটাই দম যে শাবানা ম্যাডাম কাঁদতে কাঁদতে তিনি বললেন যে আমি রাজি এবং আগামীকাল আপনি আমার শিডিউল নিয়ে যান। শাবানাকে গল্পটা শোনালাম, কাঁদলে আমি করব আগামীকাল শিডিউলটা নিয়ে যান। তো এমন একটি মর্মস্পর্শী গল্প কিন্তু শাবানা ম্যাডামকেও কিন্তু এমনভাবে টাচ করেছিল সেই 1999-এ দাঁড়িয়ে। যাই হোক, আগামীকাল এবার শাবানা ম্যাডামের শিডিউল নিতে হবে কাজিয়াতকে। কিন্তু আগামীকাল ঘটে গেল একটা অন্যরকম ঘটনা, যে শাবানা ম্যাডামের সঙ্গে কিন্তু কাজিয়াতের সম্পর্কটা কিন্তু সবসময় ভালো ছিল, তাদের যে খারাপ সম্পর্ক ব্যাপারটা ঠিক এমন নয়। কিন্তু ব্যাপারটা এমন দেখা যাচ্ছে যে কাজিয়াতকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু মানে শাবানা ম্যাডাম মানে না দেখার ভান করছে এবং তিনি মানে এদিক ওদিক দিয়ে চলে যাচ্ছে, মানে কখনও তিনি ফেস টু ফেস হচ্ছে না কাজিয়াতের, ব্যাপারটা কি। তখন কিন্তু কাজিয়াতের মনে কিন্তু একটা প্রশ্ন থাকলো যে কী হতে পারে যে মানে শাবানা ম্যাডাম আমার সঙ্গে এমন করছে, তার সঙ্গে তো আমার খারাপ সম্পর্ক কখনোই নয়। যাই হোক, দুপুরে খাবার টেবিলে যাওয়ার পরেই কিন্তু শাবানা ম্যাডাম তিনি কিন্তু কাজিয়াতকে ডাক দিলেন এবং ডাক দিয়ে বললেন যে হায়াত ভাই, আমার আম্মাজান সিনেমাতে কাজ করাটা হচ্ছে না এবং আপনি মানে বেশি কারণ জানতে চান না, তবে আমি আপনাকে একটা কথাই বলছি যে আমি রেগুলার যাদের নায়িকা হচ্ছি তারা কেউ চাচ্ছে না যে আমি মান্নার আম্মাজান হই। আমি মান্নার মা হব, আমার সাথে যারা হিরো করছে এরা না। কাজিয়াত তখন শাবানা ম্যাডামকে বললেন যে আসলে ম্যাডাম আপনি কেন এই সিনেমাতে কাজ করতে চাচ্ছেন এবং আপনার নায়করা এক্স্যাক্টলি কেন চাচ্ছে না যে এই সিনেমাতে মানে আপনি কাজ করেন। শাবানা ম্যাডাম তখন বললেন যে আমি বড় পর্দায় কিন্তু একাধারে মমতাময়ী মা, প্রতিবাদী নারী কিংবা আদর্শ নারীর ক্যারেক্টার কিন্তু আমি প্লে করছি, সেখানে একজন ধর্ষিত নারীর ক্যারেক্টার আমাকে অডিয়েন্সরা কীভাবে মেনে নেবে, তো এই ব্যাপারটাই কিন্তু আমার সঙ্গে যারা নায়ক মানে তারাই কিন্তু আমাকে বলেছে যে একজন অভিনেত্রীকে অডিয়েন্সরা একাধারে মমতাময়ী মা, প্রতিবাদী নারী, আদর্শ নারীর ক্যারেক্টার দেখছে, তো সেখানে আমি যদি একজন ধর্ষিত নারীর ক্যারেক্টার প্লে করি আসলে হায়াত ভাই আমাকে কীভাবে অডিয়েন্সরা মেনে নেবে, আসলে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাকে ভাবাচ্ছে। কিন্তু আপনি বিশ্বাস করেন আমি কিন্তু মন থেকে আসলে এই সিনেমাটা করতে যাচ্ছি। তখন কাজিয়াত শাবানাকে আশ্বাস দিলেন এবং আশ্বাস দিয়ে বললেন যে আপনার এভরি লজিক, আপনার প্রত্যেকটা যুক্তি এই সিনেমার গল্পের কাছে মার খেয়ে যাবে, আপনি সিনেমাতে কাজ করেন। যাই হোক, নানা দোটানায় পড়ে সিনেমাতে মানে কাজ করার তীব্র আকাঙ্ক্ষা থেকেও কিন্তু ফাইনালি কিন্তু হ্যাঁ না এরকম দোটানায় পড়ে কিন্তু শাবানা ম্যাডাম কাজ করলেন না আম্মাজান সিনেমাতে। হ্যাঁ, আম্মাজান সিনেমাটা সরে গেল শাবানা ম্যাডামের হাত থেকে। এবং এইবার আম্মাজান কে হবে, যেহেতু আম্মাজান সিনেমা নিয়ে প্রথম তাদের ভাবনাতে শাবানা এবং শাবানা ম্যাডাম যেহেতু এই সিনেমাটা স্কিপ করে গেছেন, এবার কী হবেন আম্মাজান? তখন ফটোগ্রাফার বিলাল আওলাদ হোসেন তিনি কাজিয়াত সাহেবকে বললেন যে যেহেতু শাবানা ম্যাডাম এই সিনেমাতে কাজ করছেন না, আপনি শবনম ম্যাডামকে নিতে পারেন, শবনম ম্যাডাম ঢাকায় আছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করেন। যাই হোক, স্ক্রিপ্ট প্লট সব কিছু রেডি করেন কিন্তু শবনম ম্যাডামের কাছে কিন্তু যা হলো, এবং স্ক্রিপ্ট পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক বাক্যে সিনেমাতে কাজ করতে কিন্তু রাজি হয়ে গেলেন শবনম ম্যাডাম। বলে রাখা ভালো, এই সিনেমাতে কিন্তু শবনম ম্যাডাম তিনি কিন্তু অনেক কম টাকায় কিন্তু এই সিনেমাতে কাজটা করেছিলেন। যাই হোক, এই সিনেমাটা রিলিজ পেলো এবং রিলিজ পাওয়ার পরে কিন্তু হয়ে গেল একটা ইতিহাস, এবং এই সিনেমাটা কিন্তু 6 মাস কিন্তু সেন্সরে আটকে ছিল। এবং সিনেমাটা যখন কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু ডিপ জল কিন্তু কাজিয়াত সাহেবকে বলেছিলেন যে হায়াত ভাই, কী সিনেমাটা বানিয়েছেন, এই সিনেমা কিন্তু চলবে না কারণ এখানে কোনো অ্যাকশন নেই, কোনো মারপিট নেই,
তখন কিন্তু কাজিয়া ডিপজলকে মানে আশ্বাস দিয়ে বলেছিলেন যে অ্যাকশন বলতে কি তুমি শুধু মারপিট বোঝো। তুমি যখন মান্নার সামনে দাঁড়িয়ে যে একটা ডায়লগ ডেলিভারি দিচ্ছ, যখন মান্না এবং তুমি মানে কাঁধে তোমরা মানে লাশ ধরছো তোমার খালাতো ভাইয়ের, তো ওই যে মোমেন্টগুলো, ওই যে মুহূর্তগুলো, ওইগুলো অ্যাকশনকেও ছাপিয়ে যায়। তো যাই হোক, এই সিনেমার কিন্তু আরও হিস্টোরি আছে। তো মুক্তির আগের দিনই কিন্তু টেবিল কালেকশন এবং গান বিক্রি করে কিন্তু এই সিনেমাটা রীতিমতো 1-2 লাখ টাকা উঠে আসলো। মানে এই সিনেমাটার বাজেট ছিল 1 কোটি, মানে 35 মিলিমিটার কিন্তু মানে ম্যাক্সিমাম মানে বড় বাজেটের সিনেমা কিন্তু 1 কোটির উপরে যেত না। এবং মানে প্রথম দিনেই কিন্তু 1-2 কোটি মানে 2 লাখ টাকা কিন্তু আয় হয়ে গেল এই সিনেমাটার। এবং পরবর্তীতে তো আম্মাজান একটা ইতিহাস, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, যুগের পরে যুগ, মাসের পরে মাস কিন্তু সিনেমাটা চলতে থাকলো এবং অডিয়েন্সরা কিন্তু বারবার আম্মাজানকে বড় পর্দায় দেখতে লাগলো। দেখেন, শাবানাথ যে সিনেমাটা স্কিপ করে গেল, ওই সিনেমাটা কিন্তু স্বপ্ন ম্যাডামের জীবনের একটা কালজয় সিনেমা বনে গেল। যাই হোক, সিনেমাটা পরবর্তীতে ইতিহাস হয়ে যায় এবং স্বপ্ন ম্যাডাম আম্মাজান ক্যারেক্টার প্লে করে তিনি নিজেকে এতটাই গর্বিত বোধ করেন যে স্বপ্ন ম্যাডাম কিন্তু তার একটা ইন্টারভিউতে বলেন যে আমার মায়ের চরিত্র করা বড় পর্দায় জীবন আমার ওই দিনই সার্থক হয়েছে যেদিন আমি বড় পর্দায় মান্নার আম্মাজান হতে পেরেছি। তাহলে দেখেন, একটা সিনেমার প্রতি ভালোবাসা এবং একটা সিনেমা ঠিক কোন লেভেলে নিয়ে যেতে পারলে যে ওই সিনেমার আম্মাজান তিনি এই কথা বলতে পারে। তো এমন একটি কালজয় কাল্ট ক্লাসিক সিনেমা ছিল আম্মাজান। এবং এক্স্যাক্টলি এটা ছিল মানে কেন মানে শাবানা ম্যাডাম আম্মাজান সিনেমাতে ইনিশিয়ালি মানে তিনি বারবার সিনেমাতে কাজ করতে চেয়েও কেন তিনি এই সিনেমাতে কাজ করতে পারলেন না, হ্যাঁ কেন মান্নার আম্মাজান হতে পারলেন না শাবানা, এটা ছিল এক্স্যাক্টলি ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।